মর্নিং, শুভ সপ্তমী। এখন সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন দেখো আমি কি পরবো। তো অনেকগুলো শাড়ি বের করে নিয়েছি, পুজোতে নেওয়া হয়েছে, কিন্তু ডিসাইড করতে পারছি না কোনটা পরবো আজকের দিনে। আমি দেখো কত শাড়ি রয়েছে, একটা দুটো তিনটে চারটে ছটা শাড়ি রয়েছে, বাট আমি ডিসাইডই করতে পারছি না আমি কী পরবো। আমার এরকমটাই হয়। তো দেখো আমি শাড়ি নেওয়ার জন্য কী করে বেড়াচ্ছিলাম, তারপরে দেখো ফাইনালি এটা আমি ডিসাইড করলাম। এখন আমি পরে রেডি হয়ে গেছি। আজকে আমাদের মহাসপ্তমী, তো আমাদের বাড়িতে মা দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে, তাই জন্যে চার রকমের টিকা নেওয়া হয়। তো প্রথমে আমি এখন তুলসী মঞ্চতে দিচ্ছি। তুলসী মন্দিরে দেখো কী সুন্দর করে আমি স্বস্তিক আঁকলাম, তারপরে হচ্ছে চার রকমের টিকা দিচ্ছি। এবার এটা দেওয়ার পরে তো এখন চার রকমের টিকা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা ঘরে টিকা দেব। তো আমার শাশুড়িমা বলে দিচ্ছিলেন কীভাবে কীভাবে দিতে হয়। এটা হচ্ছে মানে আমি প্রথমবারে দিইনি, এবার সেকেন্ডবার, তো কাজের জন্য আমি সেইভাবে ছুটি পেয়েছিলাম না, তো প্রথমবার পুজোতে আমি সেইভাবে দিতে পারিনি। তো এবার আমি ছুটিতে আছি, বাড়িতেই আছি, তাই মা বললেন আমাকে দিয়ে দিতে। তো এখন আমি সেটাই দিচ্ছি কীভাবে কীরকম দিতে হয়। তো মা সেটা পাশের থেকে সাইড থেকে বলে বলে দিচ্ছিল, আমি এইভাবে দিয়ে দিলাম। তো এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে বললো ঘরের দুয়ারে দিতে, তো আমি ঘরের দুয়ারে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো পাশ থেকে আমার বর বলছিলেন এইভাবে ডিজাইন করতে, কিন্তু এখানে তো এইভাবে ডিজাইন করা যায় না। তো আমি চেষ্টা করছিলাম, তারপরে দেখো আমি হাত পাচ্ছিলাম না বলে একটু পা দিয়ে উঁচু করে নিচ্ছিলাম, নিয়ে নিয়ে দিচ্ছিলাম। তো আমার খুব বেশ মজাই লাগছিল, যেহেতু মানে আমরা হচ্ছে বাঙাল, তো আমাদের বাড়িতে এরকম কিছু হয় না। এটা হচ্ছে এই দেশীয়, মানে আমার শ্বশুরবাড়ি এই দেশীয়, তো এটা প্রথম এই ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড, তাই আমার খুব ভালো লাগছিলো, খুব মজা লাগছিলো জিনিসটা করতে। মানে কী বলবো তোমাদের, বলে বোঝাতে পারছিলাম না, আমার এত ভালো লাগছিলো। তো আমি জিনিসটা খুব আনন্দ করে করছিলাম। মা দুর্গাকে সত্যিই আমি আহ্বান জানাই যে আমার বাড়িতে তিনি তার পা পড়ুক, আমার বাড়িতে আসুক। তো ওইভাবে তো আনা সম্ভব না, জাস্ট মন থেকে বলছি এটা, আমি মানে মনে মনে চাইছি যে মা দুর্গা আমার বাড়িতে আসুক। তো সেই জন্যে আমি টিকাটাকে দিচ্ছিলাম। তো দেখো আমি পা উঁচু করে দিচ্ছি, আমার এতটাই মানে হাসি পাচ্ছিলো যে আমি হাত পাচ্ছিলাম না, তো উঁচু উঁচু করে। যাই হোক ফাইনালি আমি প্রত্যেকটা ঘরের দুয়ারে এরকমভাবে দিয়ে যাচ্ছি। এবার আমি ঠাকুর মন্দিরে ওখানে দিলে এই ঘরের ঠাকুরের সিংহাসনে দিয়ে দিলাম, আমার ঘরের দুয়ারে এখন আমি এটা করে দিচ্ছি। তো ফাইনালি দেওয়া হয়ে গেছে। এবার আমি বাইরে চলে এসেছি। এইদিকের আমাদের পুরনো একটা বাড়ি আছে, সেখানে একটা তুলসী মঞ্চ আছে, সেখানেও দিতে হয়। তো সেখানে আমি খুব ভালো করে একটা ডিজাইন করছিলাম। এখানেও প্রথম একটা স্বস্তিক এঁকে নিলাম। এবার স্বস্তিক এঁকে নেওয়ার পর চারিদিকে ফোঁটা ফোঁটা করে মানে চার রকমের ফোঁটা ফোঁটা দিচ্ছিলাম, যেটা কি না সিঁদুরের ফোঁটা আছে, চন্দন মাটি আছে, আলতা আছে, খড়ি মাটি আছে। তো আমি চারটে ফোঁটা দিয়ে দেখো দিচ্ছিলাম। তো ওই কি একটা মানে বলা হয় কি একটা ফুল, মানে জানি না আমি, যাই হোক ওটার আমি নাম জানি না ঠিক মতো। তো ওটা দিয়ে দিতে হয় আমাদের নিয়ম। তো আমি প্রথম হাত দিয়ে দিচ্ছিলাম বলে মা আমাকে প্রথম বলে হাত দিয়ে দিতে নেই, এই ফুলটা দিয়ে দিতে হয়। তো যাই হোক আমি ওই ফুলটা দিয়ে দিলাম। তো সারা বাড়িটাকে আমি এরকমভাবেই দিয়ে দিলাম, আমার খুব মজা লাগছিলো। তো দেখো এই মন্দিরটাতে আমি একটু ডিজাইন করেছি, তো ডিজাইনটা কেমন লাগছে ভালো লাগলে বলো। আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা, আজকে আমার সকালটা সত্যিই ভীষণ ভালো লেগেছে, আজকে আমার সকালটা অনেক ভালো গেল। তো আমি ঠাকুরের কাছে একটাই কামনা করব, প্লিজ ঠাকুর আমার মনের আশাটাকে পূর্ণ করে দেও, আমি যেটা চাইছি সেটাই যেন হয়, তোমরা ভালো থাকো।